লোকেরা তাকে জিজ্ঞেস করতো আল্লাহর বলি হারিস আপনি কেন প্রতিদিন কবরবাসীদের জন্য কবরে গিয়ে দোয়া করেন হারিস রহমতুল্লাহ আলাই বলেন কারণ খবরে আজাব হয় সেই আজাবের আওয়াজ আমরা শুনতে পাই না আমরা যখন বিপদে পড়ে যাই আমরা যখন চিৎকার করি মা চলে আসে আমাদের উপকারের জন্য বাবা চলে আসে বাই চলে আসে বন্ধু বান্ধব চলে আসে হসপিটালে নিয়ে যায় কিন্তু কবরবাসী চিৎকার করলে এদেরকে উপকার করবার জন্য কেউ নাই কবরবাসীরা চিৎকার করে বলে ওগো দুনিয়াবাসী তোমরা আমাদের জন্য দোয়া করো আমাদের জন্য কোরআন তেলাওয়াত করো আমাদের জন্য তোমরা দান সদকা করে করে আমাদের জন্য সওয়াব বক্সাও কবরবাসীরাও কান্না করে কিন্তু আমরা শুনতে পাই না এই জন্যই তো رسول الله صلى الله عليه وسلم قال استعذ بالله من عذاب القبر انهم يعذبون بقبورهم تُمْرَ قبر عذاب থেকে পানা চাও কবরে কিন্তু আযাব হয় কবরে আওয়াজ সমস্ত পশু পাখিরা শুনতে পায় ছাগল গরু বকরি সবাই কিন্তু মানুষ শুনতে পায় না সাহাবায়ে বলে ইয়া রাসূলুল্লাহ মানুষ কেন শুনতে পায় না তাহলে মানুষ যদি শুনতে পেত তাহলে তার পিতা দাফন করবার জন্য কবরে যেত না মানুষ ভয়ে আতঙ্কে কবরে যেত না এই জন্য মানব জাতি আর জিন জাতি কালা শোনান না বাকি সব মাখলুক শুনতে পায় এইজন্য জন্য কবরস্থানের পাশে যখন মাঝে মাঝে গরুকে ঘাস খাওয়ার জন্য দিবেন দেখবেন লাফালাফি করে

হঠাৎ করে একদিন দোয়া করলেন দোয়া করে একটা কবরের পাশে গিয়ে ঘুমিয়ে গেলেন হঠাৎ করে কবরে চিৎকারের আওয়াজ শুনতে পাওয়া যায় উনি কেমন যেন স্বপ্ন দেখতেছেন এই কবরের ভিতরে একজন যুবক তার পায়ের মধ্যে রশি লাগায়া উল্টি এভাবে লটকানো এবং তাকে বিশাল ফেরেশতা লোহার হাতুর দিয়ে পিটাচ্ছে নিচে দিয়া আগুন জ্বলতেছে আগুনে জ্বালানো হচ্ছে লোহার চিমর দিয়া তার দেহের চামড়াগুলো পোশানো হচ্ছে বড় বড় সাপ তাকে কামড়াচ্ছে বড় বড় বিচ্ছু তাকে কামড়াচ্ছে ইচ্ছে মতো তাকে কামড়াচ্ছে শাস্তি হচ্ছে কোটি আর বললেন হে দুনিয়াবাসী তোমাদের মধ্যে কে আছো দুনিয়াতে আমার তিনটি মেয়ে ছাড়া কেউ নাই আমার দুঃখের সংবাদরা আমার তিনটি মেয়ে বলবা জন্য আমার মেয়ের আমার জন্য দান সদকা করে আর আমার তিনটে মেয়ের জন্য আমার জন্য দোয়া করে хаরি ইসনামাল্লাহু অপেক্ষা করতেছেন দেখি তো এই লোকটার মেয়েরা এখানে আসে কিনা দ্বিতীয় দিন আবার দোয়া করলেন ঘুমিয়ে গেলেন একি স্বপ্ন দেখা যায় ওই যুমকি আজকে আবার গলার মধ্যে রশি লাগায়া শিকল লাগায়া লটকি ফাঁসির মতো ঝুলানো হচ্ছে আর আগুন জ্বালানো হচ্ছে সব পিছু কামরাচ্ছে পিটানো হচ্ছে অনেক কষ্ট দেওয়া হচ্ছে আর বলতেছে হে দুনিয়াবাসী তোমরা আমার সংবাদটা আমার মেয়েদের কাছে পৌঁছে দাও দুনিয়াতে আমার তিনটা মেয়ে আছে যুবতী আর কেউ নাই আমার তিনটা মেয়ের কাছে আমার কথা বলবা বলবা যেন আমার মেয়েরা দান সৎকার করে আমার মেয়ের আমার জন্য দোয়া করে হযরত হারিস রাহমাতুল্লাহ আলাইহি ঘুম ভেঙে গেল অপেক্ষা করলে তৃতীয় দিন একই স্বপ্ন স্বপ্ন দেখে হারিস রাহমাতুল্লাহ আলাইহি অপেক্ষা করতেছেন দেখা যায় সকাল বেলা তিন দি যুবতী মেয়ে পর্দা করে বাবার কবরের পার্শ্বে এসে দোয়া করতেছে কান্না করতেছে বলে হে মেয়েরা এটা কার কবর বলে আমার বাবার কবর বলে তোমাদের বাবার কবর বলে হা বলে তোমাদের বাবাকে স্বপ্ন দেখলাম তোমাদের বাবা পরপর তিন দিন আমাকে বলতেছে আমার মেয়েদেরকে বলো যেন তারা আমার জন্য দোয়া করে দান সত্যা করে কারণ তোমার বাবার কবরের মধ্যে ভয়ঙ্কর আজাব হচ্ছে তোমার বাবার কবরে ভয়ঙ্কর আজাব হচ্ছে মেয়েগুলো বলে তাই নাকি আল্লাহর বলি বলে হা বাড়িতে গেলেন সব সম্পত্তি দান করে দিলে আল্লাহ আমাদের বাবার কবন আজুল আপনি মাফ করে দেন দান করে দিলেন আর পিতামাত পিতার জন্য কোরআন পরে পরে দোয়া করলেন না মাঝে সাজতে পরে কান্না করলেন এরপরের দিন হজরত হারিস রহমতুল্লাহ আলাই স্বপ্ন দেখেন ওই ব্যক্তি জান্নাতের নূরের পালঙ্কের মধ্যে বসে আছে হে ভাই গত তিন দিন আগে তোমাকে দেখলাম তুমি আগুনে জ্বলতেছো সাপ তোমাকে কামড়াচ্ছে আর আজকে তুমি স্বর্ণের সিংহাসন ঝুলতেছো কারণ কি বলে আমার তিনটা মেয়ে অনেক সম্পত্তি দান করেছে তার বদৌলতে দোয়া করেছে নামাজে কান্না করেছে এই জন্য আল্লাহ তাআলা আমাকে maaf করে দিয়েছে চতুর্থ দিন যখন নিয়ে গুলো আসলো হযরত হারিস রাহমাতুল্লাহ বললেন আমি স্বপ্ন দেখেছি তোমাদের আব্বাকে maaf করে দেওয়া হয়েছে এবং তোমাদের আব্বা এখন জান্নাতের সেই দামি সিংহাসনে বসে আছে এই জন্য যাদের আব্বা আম্মা নাই আব্বা আম্মার জন্য দোয়া করেন না করেন আব্বা আম্মার কবরে গিয়া সূরা ফাতিহা পড়েন সূরা ইখলাস পড়েন সূরা আলম না পড়েন দুরূদ শরীফ বেশি বেশি পাঠ করেন সূরা তাকাসুর পাঠ করেন এরপর আয়াতুল কুরসি পাঠ করেন তিনবার সূরা ইখলাস পড়ে দোয়া করেন এই দোয়ার সওয়াব গুলো এই আমলগুলো আল্লাহ তাআলা আম্মার আমল নামায় দিয়ে দেয় এই আমলগুলো করেন আর যাদের আব্বা আম্মা আছে খেদমত বেশি বেশি করেন বেশি বেশি এদের খেদমত করেন এদেরকে সন্তুষ্ট রাখেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইদর রব্বি ফি রিদাল ওয়ালিদাই ওয়া সাফাতুর রব্বি ফি সাফাতিল ওয়ালিদাই পিতা মাতা খুশি তো আল্লাহ খুশি আর পিতা মাতা অসন্তুষ্ট হলে আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায় এই জন্য যাদের পিতামাতা আছে এদের কপাল বড় ভালো